হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 49তম ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমরা যে পৃষ্ঠায় কথা বলছি সেটা হচ্ছে 126 নাম্বার পৃষ্ঠা। তো এটা হচ্ছে 10.4 অনুশীলনী 1। তো এখানে এর আগে আমাদের আরও 48টা ভিডিও আছে, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে যে কাজটুকু করতে পারেন, উপরে কর্নারে লেখা আছে আই বাটন, সেই আই বাটনে চাপ দিয়ে চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। খালি ঘর পূরণ করো, 8 মিমি সমান সমান কত বক্স, এটা সেমি। সেমি বলতে সেন্টিমিটার, মিমি বলতে মিলিমিটার। আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার আমরা যেটা জানি, 1 সেন্টিমিটার সিএম, 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 10 মিলিমিটার, এম মিলিমিটার। অতএব এখানে যেটা আছে, আমরা এখন যদি এটাকে উল্টায় লিখি, ঘুরিয়ে লিখি, তাহলে কি হয়, তাহলে যেটা হয় 10 mm, 10 mm সমান সমান হচ্ছে 1 cm। আচ্ছা, অতএব এখানে যেটা আছে 8 যদি বের করতে চাই তাহলে আমাদেরকে আবার 1-এর সাথে তুলনা করে নিতে হবে। অতএব 1 mm সমান সমান হবে কি, কম, কম হলে ভাগ হবে উপরে হচ্ছে 1, নিচে চলে যাবে 10। আর এর সাথে বন্ধুরা লক্ষ্য করুন, এখন যখন 8 হয়, 8 mm, 8 mm হলে কি হবে, 8 mm হলে উপরে চলে যাবে 8, 8 mm হলে উপরে চলে যাবে 8। আমি একটা লাইন কম করেছি, অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে লিখতাম, নিচে নিচে চলে আসতো 10, আর 1 তো আগেই ছিল, যেটুকু ছিল এখন এই 8-এর জন্য হয়ে যাবে এই 8। তো বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে আমাদের যেটা হবে, নিচে আছে কিন্তু 10 আর উপরে হচ্ছে 1 আর 8, 1 আর 8 যদি গুণ করি তাহলে পাওয়া যাচ্ছে 8, নিচে হচ্ছে 10। তার মানে এখন এই অবস্থান থেকে আমরা দশমিকে যদি চলে যাব, কেন চলে যাব, সেটা হচ্ছে এই যে 1-1-এর জন্য হবে দশমিক, 1-এর পরে আছে হচ্ছে 1টা 0, তার মানে দশমিকের পরে 1টা অঙ্ক থাকবে, আর উপরে যেহেতু 8 আছে তার মানে শুধু 8ই বসবে। তাহলে এখানে আমাদের ছিল কত হবে, 0.8, এত সেমি হবে। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছেন, ঠিক সেম ওয়েতে বাকি অংশগুলোও হবে, তো আমরা সেইগুলো একটু দেখার চেষ্টা করি। বন্ধুরা, আমরা এখন 2 নম্বর কথা বলছি, আছে কত, 4.2 কিমি। 1 কিমি সমান সমান হচ্ছে 1 কিমি, KM লিখি, 1 কিমি, কিমি বলতে কিলোমিটার, 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার, এম দিয়ে মিটার বোঝানো হচ্ছে। অতএব বন্ধুরা লক্ষ্য করুন, অতএব কত আছে, 4.2, অতএব 4.2 কিমি, KM, কিলোমিটার সমান সমান এটা কত হবে, 1000 গুণ এর সাথে চলে আসবে হচ্ছে 4.2। 1000 গুণ 4.2 যদি আমরা করি তাহলে কি হবে, তাহলে 4.2 এটা বসে গেল। এখন এই যে দশমিক বিন্দুটা, যেহেতু 1-এর পরে 3টা 0 আছে, তার মানে দশমিক বিন্দুটা ডান দিকে 3 ঘর সরে যাবে, এ এক ঘর এবং 2 আছে 1 ঘর, দশমিক বিন্দুটা বসে যাবে এই জায়গাটায়, এবং এই যে দশমিক আছে এইটা, এই দশমিকটা কিন্তু বাদ হয়ে যাবে, এই দশমিকটা কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু সংখ্যাটা থেকে যাবে, অর্থাৎ 4 আর 2 সেটা তো হবেই, দশমিক বিন্দুটা তাহলে কি হচ্ছে, ডান দিকে 3 ঘর সরে গেছে, এই 1000 দিয়ে গুণ করার কারণে দশমিক বিন্দুটা ডান দিকে 3 ঘর সরে গেছে। বন্ধুরা এখন আমরা 3 নম্বরটা করতেছি, যে 3 মিটার, মি মানে মিটার এবং 7 সেন্টিমিটার, যেহেতু এখানে কিন্তু সেন্টিমিটার প্রকাশ করতে হবে, সেমি সেন্টিমিটার, সেমি মানে হচ্ছে সেন্টিমিটার। তো যেহেতু 7 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে 7 সেন্টিমিটারকে আমরা কিছু করতেছি না, আমরা 3 মিটারকে করব। আমরা জানি 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার বা সিএম, 1 মিটার সমান সমান 100 সিএম। অতএব এখানে যেটা দেওয়া আছে কত, 3 মিটার, অতএব 3 মিটার সমান সমান তাহলে অবশ্যই 3 দিয়ে গুণ করি, 100 দিকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে যেটা রেজাল্ট পাবো সেটা হচ্ছে 300 সিএম। তো 300 সিএম আর এর সাথে 7 সিএম, তার মানে 307 সিএম। তো বন্ধুরা আশা করতেছি যে বোঝা যাচ্ছে। বন্ধুরা আমরা এখন 3 নম্বরটির কথা বলছি, এটা হচ্ছে 3 নম্বর, আগে তো আসলে এটা ছিল 4 নম্বর। তো যাই হোক, এখন যেটা হচ্ছে কত, 5.45, এত হচ্ছে লিটার, একে মিলিতে কনভার্ট করব। তো মিলিতে যদি কনভার্ট করি, আমরা জানি যে 1 লিটার সমান সমান হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে এই যেটুকু আছে একে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে যেটা হবে, দশমিক বিন্দু ডান দিকে আরও 3 ঘর সরে যাবে, তার মানে 5, 4, 5, এখানে একটা শূন্য হবে, আর এখানে দশমিক দিয়ে আর একটা 0 বসাতে পারি চাইলে, তার মানে এত মিলি। এখন এটাকে যদি ডেসিতে বলি তাহলে ডেসি কত হবে, আমরা কিন্তু জানি যে 1 লিটার সমান সমান হচ্ছে 10 ডেলি, ডেলি বলতে ডেসিলিটার, 1 লিটার সমান সমান 10 ডেলি ডেসিলিটার। তো 10 ডেসিলিটার যেহেতু, তার মানে এটাকে আমরা 10 দিয়ে গুণ করব, এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে দশমিক বিন্দুটা চলে আসবে কি, 1টা ঘর ডান দিকে সরে যাবে, তার মানে হবে 5, 4,
দশমিক পাঁচ, এত ডেলি, এত এইটা তারপর হবে ডেলি। তো এখন বন্ধুরা তার মানে এটা আমরা হয়ে গেল চার নম্বরটি, তিন নম্বরটি হয়ে গেল। তো এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা করতেছি, লক্ষ্য করো পাঁচ নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 600 গ্রাম। তো 600 গ্রাম সমান সমান কত কেজি? আমরা জানি 1 কেজি সমান সমান 1000 গ্রাম, অথবা আমরা এটাকে যদি ঘুরিয়ে লিখি যে 1000 গ্রাম জিএম, 1000 গ্রাম সমান সমান হচ্ছে 1 কেজি, 1000 গ্রাম সমান সমান 1 কেজি। অতএব এখানে দেওয়া আছে 600 গ্রাম, অতএব 600 গ্রাম সমান সমান যেটা হবে সেটা কি হবে? আমরা এই 600 গ্রাম এভাবে এখন কিন্তু বের করতে পারবো না। কেন পারবো না? সেটা বের করার জন্য আমাদের আগে একের সাথে তুলনা করে আসতে হবে। একের সাথে যদি তুলনা করি বন্ধুরা লক্ষ্য করুন, 1 গ্রাম জিএম, 1 গ্রাম সমান সমান কি অবশ্যই কম হবে, কম হলে ভাগ হবে, এখানে যেটা আছে সেটা উপরে থেকে যাবে, এখানে আমি বাংলায় লিখলাম আবার 1, আর নিচে হচ্ছে 1000 হবে। তো বন্ধুরা আমি লেখা কিন্তু সুন্দর হচ্ছে না, আবার বাংলা ইংলিশ মিলিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও বোঝা যাচ্ছে আশা করি। তো যদি বোঝা যায় তাহলেই কিন্তু হচ্ছে। আর পরীক্ষার খাতায় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন লিখবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, অবশ্যই সুন্দর করে লিখবে, ফাঁকা ফাঁকা করে লিখবে, পরীক্ষক যেন তোমাদের খাতা দেখে মুগ্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমাদের নাম্বার অবশ্যই বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমরা এখন পরবর্তীতে দেখছি এখানে কত হবে, 600 গ্রাম। তো 600 গ্রাম কত হবে? এখন একটা তাহলে প্রশ্ন করতে পারো, আমার লেখা কেন খারাপ হচ্ছে? সেটা হচ্ছে আমি যে সিস্টেমে কাজ করতেছি সিস্টেমের কারণে আমার লেখাটা সুন্দর হচ্ছে না, এটা হচ্ছে বিষয়। এই জন্য কিন্তু লেখাগুলো আসলে খুবই বিশ্রী হচ্ছে, কিন্তু আশা রাখি যে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন এখানে 600 গ্রামে যেটা হবে সেটা আগে যেটুকু ছিল, এখানে যেটুকু ছিল সেটুকু তো হবেই, সেটা লিখে ফেলবো। তার সাথে 600 গ্রামের যেহেতু বেশি হবে, 1 গ্রামের জন্য যতটুকু কেজি ছিল 600 গ্রামের জন্য তার থেকে বেশি হবে, বেশি হলে গুণ হয়, সেটা গুণ হলে উপরে গুণ হয়ে চলে যাবে, তার মানে যা আছে তার সাথে উপরে 600 গুণ হবে। এখন বন্ধুরা লক্ষ্য করুন, এখানে যেটা হবে যে একের পরে নিচে একের পরে তিনটা জিরো আছে, তার মানে দশমিক বিন্দুটা উপরে এমন জায়গায় বসবে তারপরে আরও তিনটা অঙ্ক থাকবে। তো এখন বন্ধুরা লক্ষ্য করুন, 1 দিয়ে যদি 600কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 600, আমি একটু উপরে দেখাচ্ছি, তাহলে পাচ্ছি হচ্ছে 600। এখন প্রশ্ন হচ্ছে তাহলে দশমিক বিন্দুটা কোথায় হবে? দশমিক বিন্দুটা যেখানে হবে সেই জায়গাটা হবে এক, দশমিক বিন্দুর ডান দিকে তিনটা অঙ্ক থাকবে, দশমিক বিন্দুর ডান দিকে তিনটা অঙ্ক থাকবে, 1, 2, 3। যেহেতু তিনটা অঙ্ক যদি বসাতে চাই তার মানে দশমিক বিন্দুটা বসাতে হবে এই জায়গাটায়, এবং দশমিক বিন্দুর আগে একটা জিরো দিয়ে নিতে হবে। তো বন্ধুরা যাই হোক, তাহলে যেটা বোঝা গেল যে 1 কেজি সমান মানে 600 গ্রাম সমান সমান হচ্ছে 0.600 কেজি। তো যাই হোক, এরপর বন্ধুরা আমরা এখন 2 নম্বর অঙ্কটি করতেছি, লক্ষ্য করো অপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে একদিকে আছে 62, আমি একটু লিখে ফেলছি, 62.5 সেমি, সেমি বলতে সিএম, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে 45, সেটাও লিখে ফেলছি 45.6, এটা হচ্ছে সেমি, সেমি বলতে সিএম, সেন্টিমিটার। তো এখন টেবিলটির পরিধি কত? তো পরিধি বলতে যেটা আমরা তো এর আগে জেনে এসেছি যে পরিধি হচ্ছে চারটা বাহুর দৈর্ঘ্যের যোগফল যেটা করব সেটাই হচ্ছে পরিধি। তো এখন এইটা এইটা যদি আমরা যোগ করি, এরকম চারটা যোগ করব তাহলেই কিন্তু পরিধি পেয়ে যাব। তা আগে আমরা চারটা যোগ করি তাহলে আমরা আগে পরিধিটা নির্ণয় করি। পরিধিটা নির্ণয় করার জন্য এরকম আরও যা আছে এটা তো হয়েছে, এর সাথে কিন্তু আরও ঠিক সেইম, এটা কিন্তু যেহেতু দুইটা বাহুর দৈর্ঘ্য, আরও এরকম দুইটা বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে আরও লিখব 62.5 সিএম, এবং আরও লিখব হচ্ছে 4.6 সিএম। তো এগুলো এখন সব যোগ করব। তাহলে আমরা প্রথমে লিখে নিব যে টেবিলটির দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এত সিএম, প্রস্থ হচ্ছে এত সিএম, অতএব এর পরিসীমা যেটা হবে, পরিসীমা এই চারটা যোগ করব, পরিসীমা যদি চারটা যোগ করি তাহলে কত হচ্ছে? এই যে লক্ষ্য করো বন্ধুরা, 5 আর 6, 5, 6 হচ্ছে 11, 11 আর নিচেও হচ্ছে 11, 11 দুগুণে 22, 22-এর হচ্ছে 2, হাতে থাকবে হচ্ছে 2, দশমিক বরাবর দশমিক বসে যাবে, হাতে যেহেতু 2 থাকে 2 আর উপরে হচ্ছে 2, 2 দিয়ে হচ্ছে 4, 4 আর পাশে হচ্ছে 9, 9, 10, 11, 11 আর পাশে হচ্ছে 16, 16-এর 6 হাতে হচ্ছে 1, এখানে 1 যদি হয় তাহলে 6 আর 7, 8, 9, 10, 11, 11 তারপর হচ্ছে আর 6, 17, 17, 18, 19, 20, 21, এই হচ্ছে 21। তো এখন আমাদের যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে 216.2 সিএম, 216.2 সিএম পাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের
টোটাল যোগ করলে। এখন বন্ধুরা লক্ষ্য করো, এটাকে কিন্তু আমাদের নিতে হবে, যেটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে সেন্টিমিটারে নিতে হবে, আবার মিটারে নিতে হবে। সেন্টিমিটারে নিব আবার মিটারে নিব। আমরা জানি 100 সিএম সমান সমান হচ্ছে 1 মিটার। ওয়ান এখানে লিখছে, সেন্টিমিটারকে লিখা হয়েছে সিএম এবং মিটারকে এম, তার মানে 100 সিএম সমান সমান 1 মিটার। অতএব এখানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কত, 1 সিএম। আমরা এটা সবসময় তুলনা করে নেব, অর্থাৎ 1 সিএম সমান সমান হবে কি, কম। কম হলে ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে 100। এবং বন্ধুরা লক্ষ্য করুন, এখানে যেটা আছে আমাদের দেওয়া আছে, অতএব 2.162 সিএম সমান সমান যেটা হবে 1 থেকে 216.2, এটা অবশ্যই বেশি, এই জন্য হবে বেশি। তার মানে এখানে তাহলে যেটুকু আছে সেটুকু বসে যাবে, সেটুকু বসিয়ে দিলাম। এখন 1 এর সাথে কিন্তু গুণ হবে হচ্ছে 216.2। বন্ধুরা এখন কি হবে একটু লক্ষ্য করুন, এখন যেটা হবে সেটা হচ্ছে যে দশমিক বিন্দুটা ঠিক যে অবস্থানে আছে 100 দিয়ে ভাগ করার কারণে দশমিক বিন্দুটা কিন্তু বাঁ দিকে তত ঘর সরে যাবে, অর্থাৎ যেহেতু 2টা 0 আছে দশমিক বিন্দুটা বাঁ দিকে 2 ঘর সরে আসবে। তো বন্ধুরা দশমিক বিন্দু কিন্তু আছে এই জায়গাটায়, যেহেতু এখানে আছে দশমিক বিন্দু বাঁ দিকে 2 ঘর সরে আসবে। তো এখন আমরা জানি যে গুণ করলে ডান দিকে চলে যায় এবং ভাগ করলে বাঁ দিকে চলে আসে। তো এখন কত ঘর আসবে, যতটা শূন্য থাকবে তত ঘর ডান দিকে যাবে অথবা তত ঘর বাঁয়ে আসবে। তো বন্ধুরা লক্ষ্য করুন, এখানে যেহেতু ভাগ করতেছি দশমিক বিন্দুটা বাঁ দিকে 2 ঘর সরে আসবে, তাহলে 2.162 ছিল এই জায়গাটায় ছিল, এখন যেহেতু 100 দিয়ে ভাগ করতেছি দশমিক বিন্দুটা চলে আসবে এই জায়গায়, তাহলে মানে যেটা হবে 2.162। বন্ধুরা আমরা এখন 3 নম্বর অঙ্কটি করতেছি, লক্ষ্য করো হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনলো, তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল, তার কতটুকু মাংস খেয়েছিল, তারা কতটুকু মাংস খেয়েছিল কেজি এবং গ্রামে প্রকাশ করো। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা যখন কোনো সম্পর্কের যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাব, তখন এই যে এই এককটা আছে কেজিতে 1.5 কেজি আর নিচে আছে 895 কেজি, এই দুইটাকে কিন্তু আগে হয় গ্রামে নিতে হবে অথবা কেজিতে নিতে হবে, একই জাতীয় করে নিতে হবে। যদি গ্রামের সাথে কেজি যোগ হবে না, কেজির সাথে গ্রাম যোগ হবে না, বিষয়টা হচ্ছে এরকম। তো এখন 150 কেজি মানে 1.5 কেজি বা 1.5 কেজি, তো এইটা যদি কেজিতে রাখি তাহলে নিচেরটাকে কেজিতে তৈরি করতে হবে। আমি একটু রাফে করে দেখাচ্ছি, এখন যেটা হবে যে 0.895, এটা কি হবে, এটা হবে হচ্ছে কেজি, এটা ছিল কিন্তু গ্রাম, ছিল গ্রাম। এই যে গ্রামটা, এখানে যে গ্রামটা আছে এই গ্রামকে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে কেজি, সেটা 1000 দিয়ে ভাগ করলে পাবো এটা, এটা হচ্ছে কেজি। এবং আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, 1.5। তো বন্ধুরা লক্ষ্য করো, যেটা বলেছে যে খেয়েছিল এবং কতটুকু মাংস খেয়েছিল, এখন কতটুকু খেয়েছিল সেটা যদি বের করতে চাই, তার মানে হচ্ছে আমাদের 1.5 ছিল আর তার থেকে এই অবশিষ্ট থাকলো হচ্ছে এটা, আর খেয়ে ফেলেছে যেটা, তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করবো তাহলেই পাওয়া যাবে। আর উপরে এখানে কোনো অঙ্ক নাই, আমরা 0 বসিয়ে দিতে পারি, সমস্যা নেই। এখন 5 আছে 10 পাবো হচ্ছে 5, হলে হাতে হচ্ছে 1, তাহলে 9 আর 1 10, 10 আর উপরেও হচ্ছে 10, 10 এ 10 বলে গেলে হচ্ছে 0। তারপরে বন্ধুরা লক্ষ্য করুন, এখানে যেহেতু 10 ধরেছি, 0কে 10 ধরেছি, এজন্য এখানে 8কে ধরবো আবার 9, এখন 9 আছে 15 পাবো হচ্ছে 6, হলে আবার হাতে হচ্ছে 1, 1 থেকে 1 চলে গেলে হচ্ছে কত, 0, আর দশমিক বরাবর দশমিক বসে যাবে, তার মানে 605 গ্রাম। তাহলে যে অবশিষ্ট যে মাংসটা থাকবে সেটার পরিমাণ হচ্ছে 605 গ্রাম, না এটা হচ্ছে কেজি, মানে 0.605, এটা হচ্ছে কেজি। তো এখন এই জায়গাটায় আমাদের এখানে কিন্তু আগে একটা শূন্য বসে যাবে, তার মানে এখন এটা আমরা পেয়েছি হচ্ছে কেজি। একে যদি আমরা গ্রামে নিতে চাই, তো গ্রামে নেওয়ার জন্য কি করতে হবে, কেজিকে যদি গ্রামে নিতে চাই তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, এইটাকে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 605। কেন পাবো, কারণ 1000 দিয়ে গুণ করা মানে হচ্ছে একের পরে 3টা 0, এই জন্য দশমিক বিন্দুটা ডান দিকে 3 ঘর সরে যাবে। তো এখন সেই ক্ষেত্রে ডান দিকে দশমিক বিন্দুটা আছে এই জায়গায়, ডান দিকে 3 ঘর সরে গেলে হবে এই জায়গাটায়। তো এখন সেই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে সমান সমান, আগে যেটা ছিল সেটা ছিল কেজি, আর পরে যেটা ছিল আসবে সেটা হচ্ছে জিএম, পরে যেটা পেলাম পাবো সেটা হচ্ছে জিএম,
আগে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কেজি, এবং পরে যেটা আসবে সেটা হচ্ছে গ্রাম। গ্রামকে আমরা জিএম দিয়ে প্রকাশ করব। তো আশা করতেছি যে বন্ধুরা বুঝতে পারতেছেন যে এই চ্যাপ্টারটির শেষে কোন চ্যাপ্টারটি দিয়ে শুরু করলে আপনাদের জন্য ভালো হয়, বা অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও যদি প্রয়োজন হয় যে যে কোনো ক্লাসের, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট লিখে জানাতে পারেন, যদি আমাদের সুযোগ থাকে আমরা সেই ভিডিও করার চেষ্টা করব। এতক্ষণ যারা আমাদের সাথে ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট করবো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, কারণ আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করার পরে। আর যেহেতু সাবস্ক্রাইব করতে কোনো পেমেন্ট দিতে হয় না, এবং আমাদের টিউটোরিয়ালগুলো যেহেতু শিক্ষণীয়, অতএব সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই অবশ্যই বেনিফিট হবে, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো বন্ধুরা ভালো থাকবেন এবং আমাদের আগামী ভিডিওগুলো দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।